সম্প্রতি আড্ডা টাইমসে মুক্তি পেয়েছে একটি মিস্ট্রি অ্যান্ড থ্রিলার ওয়েব সিরিজ অভিশপ্ত। 25 বছর বয়সী অপর্ণার বিয়ে হয় একটি ধনী আর সম্ভ্রান্ত পরিবারে, কিন্তু তারপরই তার সাথে ঘটতে থাকে নানান রহস্যময় ঘটনা। পুরো পরিবারটাই ছিল রহস্যময়। অপর্ণা কি পারবে এই রহস্যের জট খুলতে? তো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কেয়া, ওয়েলকাম টু সিনেমার অফবিট। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ অভিশপ্ত। শুরুতেই আমরা দেখি নয়ডার একটি জলাশয় থেকে ভেসে ওঠে একটি পচা গলা কঙ্কাল। এরপরই সিন চলে যায় কলকাতায়। 25 বছর বয়সী মাঙ্গলিক অপর্ণাকে একটি ম্যাট্রিমোনিয়াল থ্রু দিয়ে দেখতে আসে অর্কপ্রভ চক্রবর্তী ও তার ফ্যামিলি। ইনি অপর্ণার বাবা অম্লান, মা মালা, অর্কর মা ঝর্ণা, বাবা ইন্দ্রনাথ, দিদি মল্লিকা ও জামাইবাবু দিলীপ। অর্কর বাড়ির সবাই জানায় যে অপর্ণাকে তাদের খুবই পছন্দ হয়েছে, আর তারা তাদের বাড়ির বউ হিসেবে অপর্ণাকেই চায়। ঝর্ণা জানায় 15 দিন পর একটি শুভ দিন আছে, আর সেই শুভ দিনেই তারা তাদের ছেলের বিয়ে দিতে চায়। বিয়েতে অর্কর বাবা, দিদি, জামাইবাবু আসলেও বাকি আত্মীয়রা কেউ আসবে না, কারণ তাদের গুরুদেবের নাকি এরকমই আদেশ। কিন্তু অপর্ণারা তাদের ইচ্ছে মতো আত্মীয়দের ডাকতেই পারেন। 15 দিনের মধ্যে বিয়ে, আর কোনো বরযাত্রী আসবে না শুনে অপর্ণার বাবার মত না থাকলেও এত ভালো পাত্র কোনোভাবে হাতছাড়া করতে চায় না অপর্ণার মা মালা, কারণ অপর্ণা ছিল মাঙ্গলিক, আর তাই এর আগে অনেকগুলো সম্বন্ধ তার ভেঙে গিয়েছে। অর্করা অপর্ণা মাঙ্গলিক জেনেও বিয়ে দিতে রাজি হয়। অর্ক পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর সে চাকরি সূত্রে অনেক দিন ব্যাঙ্গালোরে আর বিদেশেও থেকেছে, তাই অর্কর বাড়ির লোকেদের হাবভাব একটু অস্বাভাবিক থাকলেও তারা এই বিয়েতে মত দিয়ে দেন। এরপরই দেখানো হয় অপর্ণা আর কয়েকটি মেয়ে পুলিশ স্টেশনে তাদের আরও এক বান্ধবী যার নাম অঞ্জনা, তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না বলে পুলিশ স্টেশনে গেছে। ইন্সপেক্টর বর্মন তাদের এই কেসে সাহায্য করছে। দিন কয়েক আগে তারা অঞ্জনার একটি ভিডিও পেয়েছে, আর তাই তারা থানায় এসেছে। ভিডিওতে অঞ্জনা বলছে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে, আর তাই সে আর বেঁচে থাকতে চায় না। তারপর অঞ্জনার বান্ধবীরা জানায় যে সে শেষের 3 বছর নয়ডাতে চাকরি করত। তারপর কোভিডের কারণে অঞ্জনার বাবা মা মারা যাওয়ার পর শেষবারের মতো কলকাতায় এসেছিল। তখনই অঞ্জনার এক বান্ধবী জোর করে তার একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল খুলে দেয়। ইন্সপেক্টর বর্মন জানায় যে নয়ডার যে অফিসে অঞ্জনা চাকরি করত সেখানে খোঁজ নিয়ে জানা গেছে অঞ্জনা 5 মাস আগে সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, এমনকি যে বাড়িতে এসে থাকতো সেটাও ছেড়ে দিয়েছে। ইন্সপেক্টর বর্মন বলে যে সে অঞ্জনার খোঁজ নেওয়ার খুব চেষ্টা করছে। সমস্ত লোকাল থানায় অঞ্জনার ছবি দিয়ে সার্কুলার পাঠানো হয়েছে, এমনকি নয়ডার থানায়ও সার্কুলার পাঠানো হয়েছে। এরপরই দেখানো হয় বিয়ের 7 দিন আগে একটি রেস্তোরাঁয় অর্ক ও অপর্ণা দেখা করে, আর অর্ক অপর্ণাকে এ লেখা পেন্ডেন্ট দেওয়া একটি হার গিফট করে। ওরা দুজনেই এই বিয়েটা নিয়ে খুবই খুশি ছিল। নির্ধারিত দিনেই ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বিয়েতে অর্কর বাবা, দিদি, জামাইবাবু ছাড়া আর কেউ না আসায় অপর্ণার বাড়ির আত্মীয়দের মধ্যে বেশ গসিপ শুরু হয়। সিনে দেখানো হয় একজন তান্ত্রিক অপর্ণার ছবি নিয়ে কিছু একটা তন্ত্রমন্ত্র করছে, আর ঠিক সেই সময়েই অপর্ণাকে সিঁদুর পরায় অর্ক। আর এই গসিপ আরও উস্কানি পায় যখন অর্কর দিদি মল্লিকার গায়ে ওয়েটারের হাত লেগে শরবত পড়ে যাওয়াতে মল্লিকার রক্ত রক্ত বলে চিৎকার করে ওঠে। মল্লিকার এরকম অস্বাভাবিক ব্যবহার সবারই খুব অবাক লাগে, বিশেষ করে অপর্ণার কাছে। মল্লিকার বাবা দিলীপকে, অর্থাৎ অর্কর জামাইবাবুকে জোরে ধমক দেন মল্লিকাকে দেখে না রাখার জন্য। দিলীপ একটা ঘরে এসে মল্লিকাকে সামলাবার চেষ্টা করে। মল্লিকার বারবার বলতে থাকে
পুতুল এসেছিল, ও কিচ্ছু ভোলেনি, তাই তো এত রক্ত। এই দেখেই বোঝা যাচ্ছিল যে মল্লিকা মানসিকভাবে সুস্থ নয়। অপর্ণা এসব দেখে খুব ভয় পেয়ে গেলে অর্ক সেটা বুঝতে পারে আর বলে যে মল্লিকার একটা মানসিক সমস্যা আছে, ডাক্তার দেখানো হচ্ছে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। অর্কর বাবা ইন্দ্রনাথ তার মেয়ের এরকম ব্যবহারের জন্য ক্ষমা চান আর বলেন যে মল্লিকার এরকম অসুস্থতার জন্যই তারা কোনো আত্মীয়দের সাথে যোগাযোগ রাখেন না। কিন্তু অপর্ণার মা জিজ্ঞাসা করেন যে পুতুল কে, তখন অর্কর বাবা বলে যে মল্লিকা যখন অনেক ছোট তখন তাকে একটা বিদেশি পুতুল গিফট করা হয়, মল্লিকা সেই পুতুলের কথাই বলছে। পরের দিন অপর্ণার শাশুড়ি ঝর্ণা অর্ক আর অপর্ণাকে বরণ করে ঘরে তোলে। কোনো রকম আড়ম্বর আর আত্মীয় স্বজন ছাড়াই অপর্ণার বধূবরণ হয়। সিন চলে যায় নয়ডার ফরেন্সিক ল্যাবে। জলে যে কঙ্কালটি ভেসে উঠেছিল তার থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওইটাই যে অঞ্জনার ডেড বডি সেটা নয়ডা পুলিশ কনফার্ম করে। অপর্ণার বধূবরণ শেষে অপর্ণা তার বাবার সাথে ফোনে কথা বলছিল, কিন্তু তখনই ইন্সপেক্টর বর্মনের ফোন আসে আর সে জানায় যে একটা কনস্ট্রাকশন সাইটে অঞ্জনার ডেড বডি পাওয়া যায়। ওখানেই মাটির নিচে অঞ্জনার ডেড বডি চাপা দেওয়া হয়েছিল, আবার সেই জায়গাটি খোঁড়ায় সেই বডিটি বেরিয়ে আসে। তবে তিনি আরও জানায় যে এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, কারণ ডেড বডির মাথাটা কেটে নেওয়া হয়েছে। কাছের প্রিয় বান্ধবীর এই রকম মর্মান্তিক পরিণতির কথা শুনে অপর্ণার শ্বাসকষ্ট শুরু হয় আর সে ইনহেলার ইউজ করতে থাকে। সন্ধেবেলায় অপর্ণা যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখন কারো একটা ছায়ামূর্তি দেখতে পায় আর ছাদের একটা বন্ধ ঘরে হঠাৎ করে আলো জ্বলতে দেখে, কিন্তু অপর্ণা আসাতেই কেউ যেন আলোটা নিভিয়ে দেয়। অপর্ণার কাছে তার শ্বশুরবাড়ির পরিবেশটা কেমন একটা অস্বাভাবিক আর রহস্যজনক বলে লাগছিল। এর মধ্যে অর্ক কারোর সাথে ফোনে খুব আস্তে আস্তে কথা বলছিল। অপর্ণা হঠাৎ করে ঘরে চলে আসায় অর্ক ফোনটা কেটে দেয় আর অপর্ণা সেটা লক্ষ্য করে। অপর্ণা অর্ককে বলে যে বাইরের ওই ছাদের বন্ধ ঘরে কেউ আলো জ্বালিয়েছিল। অর্ক খুব চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ফিরে এসে অর্ক জানায় যে ঘরটা বাইরে থেকে বন্ধই আছে, অপর্ণা নিশ্চয়ই ভুল দেখেছে। অপর্ণা অর্ককে বলে যে সে আসতেই কেন অর্ক ফোনটা কেটে দিল, তার সামনে কি কথা বলা যায় না? কিন্তু অর্ক তখনই রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলে ব্যাপারটি এড়িয়ে যায়। এরই মধ্যে দিলীপ আসে আর জানায় আজ কাল রাত্রি, তাই তারা একসাথে থাকতে পারবে না। অপর্ণা তার শাশুড়ির সাথে আর অর্ক তার বাবার সাথেই রাতে থাকবে। তখনই অর্ক ড্রেস বার করবে বলে আলমারি খোলে আর তখনই সে চমকে ওঠে, কারণ ওরা দেখে যে আলমারির মধ্যে একটি বিষধর সাপ ফনা তুলে আছে। সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু অপর্ণা বুদ্ধি করে একটি চাদর দিয়ে সাপটাকে ধরে বালতিতে ভরে দেয়। সেই রাতেই ঝর্ণা অপর্ণাকে বলে যে এই পরিবারে নাকি একটি অভিশাপ আছে, তাই মল্লিকার এই রকম অবস্থা, আর অর্ক অনেকবার অ্যাক্সিডেন্ট হতে হতে প্রাণে বেঁচে গেছে। একবার তো নয়ডা থেকে ফেরার সময় ট্রেন থেকে পড়েই যাচ্ছিল, দিলীপ সঙ্গে থাকায় সে যাত্রায় প্রাণে বেঁচে যায় অর্ক। অর্ক নয়ডায় ছিল শুনে অপর্ণা একটু অবাক হয়, কারণ সে জানতো অর্ক চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে ছিল। ঠিক সেই সময় অর্ক ঘরে চলে আসে আর বলে যে সে কিছুদিনের জন্য নয়ডাতেও ছিল। কথাটা এড়ানোর জন্য ঝর্ণা অর্ককে বকা দিয়ে বাইরে চলে যেতে বলে, কারণ সেদিন ছিল তাদের কাল রাত্রি, তাই তারা দুজন দুজনের মুখ দেখবে না। এরপরই অপর্ণাকে ঝর্ণা জানায় তারা এক সাধু বাবার সন্ধান পেয়েছে, যিনি তাদের পরিবারের সব অভিশাপ কাটিয়ে দেবেন। তার আদেশেই তারা বিয়েতে কোনো রকম অনুষ্ঠান করেননি আর আত্মীয়দেরও ডাকেননি। ঝর্ণা আরও বলে যে কাল সকালেই তারা অপর্ণাকে নিয়ে সেই সাধু বাবার কাছে যাবেন। সেই মতো তারা পরদিন সকালে একটি শ্মশানে যায়। অপর্ণা খুব অবাক হয়েছে দেখে ঝর্ণা জানায় যে সাধু বাবা শ্মশানেই থাকে। শ্মশানের পরিবেশ ও সাধু বাবার ব্যবহার অপর্ণাকে খুব অস্বস্তিতে ফেলছিল।
কিন্তু সাধু বাবা অপর্ণার কপালে আঙুল দিয়ে মন্ত্র পড়ে আর জানায় যে এইবার সব অভিশাপ দূর হয়ে যাবে। এরপর তিনি অপর্ণাকে দিয়ে কিছু নিয়ম করান, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও শাশুড়ির কথায় এক প্রকার বাধ্য হয় অপর্ণা। এরপর বাড়িতে এসে অপর্ণা দেখে যে তার বাবা মা এসেছে। বাবা আর মাকে দেখে অপর্ণা একটু অবাকই হয়। তখন অপর্ণার বাবা মা জানায় যে অর্ক এসব প্ল্যান করেছে, যেহেতু বৌভাতের কোনো অনুষ্ঠান হচ্ছে না তাই এইরকম সারপ্রাইজ দিতে চেয়েছিল অর্ক। তখন অপর্ণা বুঝে যায় যে এই জন্যই আগের দিন অর্ক খুব আস্তে আস্তে ফোনে কথা বলছিল, আর এই জন্যই অপর্ণার বাবা মা কেউই সকাল থেকে তার ফোন রিসিভ করছিল না। অর্কর এই রকম সারপ্রাইজ পেয়ে খুবই খুশি হয় অপর্ণা। আর এরপরই ঝর্ণা অপর্ণাকে বলে যে বাবা মাকে ঘরে নিয়ে যেতে। অপর্ণার বাবা মা তার জামাই ও মেয়ের সাথে গল্প করছিল। হঠাৎই অপর্ণা লক্ষ্য করে যে দরজার বাইরে দাঁড়িয়ে কেউ তাদের কথা শুনছে। পর্দা সরাতেই আঁতকে ওঠে অপর্ণা। দরজার বাইরে ছিল মল্লিকা, কিন্তু কিছু না জানার ভান করে মল্লিকা জানায় যে নিচে তার মা খাবার খাওয়ার জন্য সবাইকে ডাকছে। অপর্ণার মা বাবা তাদের মেয়ে ও জামাইয়ের জন্য আনা উপহার তাদের হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। অপর্ণা সবাইকে নিচে যেতে বলে আর বলে যে সে একটু পরে আসছে। মা বাবার দেওয়া উপহারটা আলমারির ড্রয়ারে রাখতে গিয়ে অপর্ণা একটা এনভেলপ খুঁজে পায় আর সে খুব অবাক হয়। অপর্ণা কেন অবাক হলো তা আমরা কিছুক্ষণ বাদেই জানতে পারবো। সিন চলে যায় কলকাতার টলিগঞ্জ থানায়। পুলিশ অঞ্জনার স্বামীর নাম ও ছবি লোকেট করতে পারে। ছেলেটির ছবি দেখে ইন্সপেক্টর বর্মনের মনে হয় যে সে নন বেঙ্গলি, কিন্তু তার নাম সুপ্রতিম চ্যাটার্জি। এটা ভেবে ইন্সপেক্টর বর্মন খুবই অবাক হয়। এরপরই আমরা দেখি অপর্ণা তার ফুলশয্যার জন্য আয়নার সামনে বসে সাজছে, আর এই সময় হঠাৎ করে মল্লিকা চলে আসে আর দুঃখ করতে থাকে যে কেউ তাকে সাজার জিনিস কিনে দেয় না। সে লিপস্টিক পরতে খুবই পছন্দ করে। তখন অপর্ণা তার জায়গায় মল্লিকাকে বসিয়ে চুল আঁচড়ে দেয়। সেই সময় মল্লিকা অপর্ণাকে অর্পিতা বলে ডাকতে থাকে। অপর্ণা বলে যে সে অর্পিতা নয়, অপর্ণা, কিন্তু মল্লিকা কিছুতেই শুনতে চায় না। সে বারবারই বলে যে পুতুল বলেছে সে খুব ভালো মেয়ে আর তার নাম অর্পিতা। মল্লিকার এই রকম আচরণ দেখে সন্দেহ হয় অপর্ণার। সে ভাবতে থাকে যে এই অর্পিতা কে আর এই পুতুলি বা কে, এগুলি কি শুধুই মল্লিকার পাগলামি নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। এসব কথা ভাবতে ভাবতেই সেখানে হঠাৎ করে দিলীপ চলে আসে, আর দিলীপ আসাতেই মল্লিকা এমন ভাব করে যেন মল্লিকার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও অপর্ণা জোর করে তার চুল বেঁধে দিচ্ছিল আর অনেক কথা জানার চেষ্টা করছিল। মল্লিকার হঠাৎ এরকম ব্যবহার দেখে অপর্ণা খুবই অবাক হয়। রাত্রিবেলা ফুলশয্যার খাটে বসে অপর্ণার হঠাৎ করে মনে পড়ে যায় যে অঞ্জনা তাকে একবার বলেছিল যে সে সুপ্রতিম নামের একজন ছেলের সাথে ডেটে যাচ্ছে, এবং সন্ধেবেলায় তার মায়ের দেওয়া গয়নাগুলো ড্রয়ারে রাখতে গিয়ে অপর্ণা একটা এনভেলপ পেয়েছিল, এবং সেই এনভেলপে যে নামটা লেখা ছিল সেটা সুপ্রতিম চ্যাটার্জি। আর এটা দেখেই অপর্ণা চমকে গেছিল। তখনই অপর্ণার মাথায় নানান রকম চিন্তা ঘুরপাক খায়। সে ভাবতে থাকে যে তাহলে এই অর্কপ্রভ চক্রবর্তীর বাড়ির সাথে সুপ্রতিম চ্যাটার্জির কোনো যোগসূত্র আছে কিনা। পরদিন সকালে অপর্ণা রান্নাঘরে যায়, দেখে যে তার শাশুড়ি আর ননদ সেখানে কাজ করছে। হঠাৎ ইন্সপেক্টর বর্মন তাকে ফোন করে, কিন্তু সবাই থাকায় অপর্ণা ফোনটা রিসিভ করতে পারে না, কারণ অঞ্জনার মিসিং হয়ে যাওয়ার ব্যাপারটা সে কাউকে বলতে চায়নি, আর এই জন্যই বাবা অসুস্থ হয়ে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বেরোতে চায়। শাশুড়িমা মত না দিলেও শ্বশুরমশাইয়ের অনুমতি নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়, কারণ ইন্সপেক্টর বর্মনের সাথে দেখা করাটা তার জন্য খুবই জরুরি ছিল। কিন্তু রাস্তায় হঠাৎ করে অপর্ণার অর্কর সাথে দেখা হয়ে যায়, আর অর্ক বলে যে সে অপর্ণাকে তার বাপের বাড়িতে ড্রপ করে দেবে। অপর্ণা অনেকবার বারণ করাতে অর্ক কিছুতেই শুনতে চায় না। কোনো উপায় না দেখে অপর্ণা অর্কর সাথেই যেতে বাধ্য হয়। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ওদের গাড়ির সামনে
একটা ট্যাক্সি চলে আসে, কিন্তু অল্পের জন্য ওদের গাড়িটা বড়সড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। অর্ক হঠাৎ করে গাড়ির থেকে নেমে ট্যাক্সি ড্রাইভারকে খুব মারতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে অপর্ণা কোনো মতে অর্ককে সামলায়, আর এটাও বুঝতে পারে যে রেগে গেলে অর্কর মাথা ঠিক থাকে না। অষ্টমঙ্গলার আগে বাড়ির নতুন জামেকে শ্বশুরবাড়ি যেতে নেই, এই অজুহাতে অপর্ণা তার বাড়ির আগের গলিতেই নেমে যায়। অর্ক আর এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করে না। সাবধানে ফিরো, এই কথাটি বলে অর্ক অফিসে চলে যায়, আর অপর্ণা আর একটা ট্যাক্সি ধরে থানায় পৌঁছায়। ইন্সপেক্টর বর্মন জানায় যে অঞ্জনার বরের খোঁজ পাওয়া গেছে, আর তার নাম সুপ্রতিম চ্যাটার্জি। তবে সুপ্রতিমের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটি ফেক, শুধুমাত্র অঞ্জনার সম্পত্তি আর টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে চাইলে কেউ এইভাবে ডেড বডির মাথাটা কেটে ফেলতো না। খুনি এরকম আচরণ তখনই করে যখন সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকে বা কোনো রিভেঞ্জ নেওয়ার মানসিকতা খুনির থাকে। ইন্সপেক্টর বর্মন বলে যে আমরা আমাদের ভালোবাসার মানুষদের কতটাই বা চিনি। ওনার কথাটা শুনে অপর্ণার মাথায় অনেক কিছু ঘুরপাক খেতে থাকে, কারণ বিয়ের পর থেকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে তা অপর্ণার কাছে মোটেই সুখকর নয়। তাছাড়া অঞ্জনার হাজবেন্ডের নাম সুপ্রতিম চ্যাটার্জি। এদিকে অপর্ণা অর্কর ড্রয়ার থেকে সুপ্রতিম চ্যাটার্জি নামের একটি এনভেলপ খুঁজে পেয়েছে। তাহলে কি অপর্ণা যেটা ভাবছে সেটাই ঠিক? অর্কপ্রভ চক্রবর্তী কি নাম বদলে সুপ্রতিম চ্যাটার্জি? কিন্তু সেটা কি করে সম্ভব? এসব নানান চিন্তায় অপর্ণার কীরকম পাগল পাগল লাগে। অপর্ণার এসব চিন্তা ভুল প্রমাণিত হয় তখন যখন সুপ্রতিমের একটা ছবি ইন্সপেক্টর বর্মন অপর্ণাদের দেখায়। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে অপর্ণা সেই জায়গায় যায় যেখানে অঞ্জনার সাথে তার শেষবারের মতো দেখা হয়েছিল। তখন অঞ্জনা জানায় যে যেহেতু তার বাবা মা মারা গেছে আর সেও নয়ডাতে চাকরি করে, তাই সে তার কলকাতার বাড়িটাও বিক্রি করে দিচ্ছে। আর তাই অপর্ণা বলেছিল যে এরপর কলকাতায় আসলে যেন সে অপর্ণার বাড়িতেই থাকে, কিন্তু তারপর অঞ্জনার সাথে তার আর দেখা হয়নি। এইসব ভেবে অপর্ণার খুব মন খারাপ হয়। ঠিক সেই সময় একজন মহিলা একটা লেডিস ব্যাগ নিয়ে মুখে ওড়না ঢাকা দিয়ে সামনে এসে বসেছিল। মহিলাটি অপর্ণাকে বলে তার ব্যাগটা একটু দেখার জন্য, কিন্তু অপর্ণা অন্যমনস্ক থাকায় অপর্ণা যেতে যেতে মহিলাটি চলে যায়। ব্যাগের সামনে গিয়ে অপর্ণা একটা নিউজ পেপার পায়, আর সেখানে নিখোঁজের একটি বিজ্ঞপ্তিতে চন্দন তিওয়ারির নাম দেখতে পায়। সেখানে আরও সমস্ত ডিটেলস আর অ্যাড্রেস দেওয়া ছিল। তবে আশ্চর্য ব্যাপার হলো এটি যে এটি সেই ছেলেটির ছবি যেটা সে থানায় দেখেছিল। ইন্সপেক্টর জানিয়েছিল যে এটি অঞ্জনার হাজবেন্ড সুপ্রতিম মুখার্জি। অপর্ণার সাথে সাথে সেই অ্যাড্রেস ধরে নিখোঁজ বিজ্ঞপ্তির ছেলেটির খোঁজ করতে চলে যায়, আর জানতে পারে যে ছেলেটির নাম চন্দন তিওয়ারি। সে খুবই ভালো ছেলে ছিল, বছর কয়েক আগে সে একটা ভালো চাকরি পায়, আর তারপর থেকে সে নিখোঁজ ছিল, আর তার সাথে একটি বড়লোক বাড়ির মেয়ের সম্পর্ক ছিল। অপর্ণার মনে হয় যে চন্দন তিওয়ারি আসলে অঞ্জনার হাজবেন্ড, আর সে নয়ডায় চাকরি পেয়েছিল। অপর্ণা ইন্সপেক্টর বর্মনকে ফোন করে চন্দন তিওয়ারির নাম ও অ্যাড্রেসটা আর তার সন্দেহের কথা জানায়। বাড়ি ফিরে অপর্ণা দেখে মল্লিকা কার সাথে যেন একটা কথা বলছে, কিন্তু অপর্ণার সামনে কাউকেই দেখতে পায় না। মল্লিকাকে জিজ্ঞাসা করায় সে জানায় যে সে পুতুলের সাথে কথা বলছে, আর পুতুল এখনই সামনের ঘরটায় ঢুকে গেল। এই ঘরটাতেই অপর্ণা প্রথম দিনে সে আলো জ্বলতে দেখেছিল। ঘরটা বাইরে থেকে সবসময়ই বন্ধ থাকে, কিন্তু আজকে কোনো কারণে ঘরটা খোলাই রয়েছে। কৌতূহল বশত তাই অপর্ণা ঘরটায় ঢুকে পড়ে, আর চারিদিক দেখতে দেখতে অপর্ণা দেখতে পায় যে একটা মেয়ের ছবি টাঙানো রয়েছে, আর মেয়ের ছবিটিতে মালা পরানো রয়েছে, আর নিচে কতগুলো মোমবাতি জ্বলছে। দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটি মারা গেছে। এই সময় হঠাৎ করে ঝর্ণা ঢুকে যায়, আর সে দেখে যে অপর্ণা ছবির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখেই ঝর্ণা হঠাৎ করে ভীষণ রেগে যায় আর বাজে আচরণ করতে থাকে। যা মুখে আসে তাই বলে অপর্ণাকে বকাবকি করতে থাকে। ঠিক সেই সময় অর্ক এসে পড়ে আর এসে ব্যাপারটিকে ম্যানেজ করে, আর বলে যে শুধু শুধু কেন অপর্ণাকে বকাবকি করছে, এর কোনো মানেই নেই, কারণ ওরা অপর্ণাকে আসল ঘটনাটি কখনো বলেইনি। অপর্ণাকে ঘরে নিয়ে গিয়ে অর্ক জানায় যে এই ছবিটি পুতুলের। পুতুল তাদের একমাত্র আদরের ছোট বোন ছিল। পুতুলকে একটি ছেলে টিউশন পড়ানোর জন্য বাড়িতে আসতো, কিন্তু সেই ছেলেটির সাথে যে পুতুলের একটি অ্যাফেয়ার তৈরি হয়েছিল সেটা তারা বুঝতে পারেনি। একদিন যখন কেউ বাড়িতে ছিল না তখন সেই ছেলেটি পুতুলকে ব্যবহারের চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সবাই ফিরে আসায় রাগারাগি করায় পুতুল সেই ছেলেটির সাথে পালিয়ে যায়।
কিন্তু তার কিছুদিনের মধ্যেই পুতুলের একটি পচা গলা দেহ গঙ্গায় ভেসে ওঠে, কারণ ছেলেটি পুতুলকে ব্যবহার করে গঙ্গায় ফেলে দিয়েছিল। সেই বডিটি শনাক্ত করে দিলীপ। সেই দিনগুলো তাদের কাছে ভীষণই অভিশপ্ত, আর তারপর থেকেই তাদের জীবনটা পাল্টে গেছে। ওরা কেউ ভালো নেই। মল্লিকারও মাথার সমস্যাটা খুবই বেড়েছে, আর অর্কও অ্যাক্সিডেন্ট হতে হতে অনেকবার বেঁচে গেছে, আর তাই তাদের মা ঝর্ণা কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছে। এরপরেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি পুতুলের সাথে যে ছেলেটির অ্যাফেয়ার ছিল সে আসলে চন্দন তিওয়ারি। ছেলেটি মোটেও খারাপ নয়, যথেষ্ট ম্যাচিওর ছেলে। বরং পুতুলি বারবার তার ভালোবাসা জানাতে আর বয়সের চাহিদায় চন্দনের কাছে আসতে চেয়েছে। সে কখনই পুতুলের সাথে খারাপ কিছু করতে পারে না। একদিন চন্দন এসে পুতুলকে জানায় যে সে একটা চাকরি পেয়ে গেছে, আর এখন পুতুল চন্দনের কোনো বারণই শোনে না। তারা কাছাকাছি চলে আসে। আমরা সিনে দেখি যে কেউ একজন জানলা দিয়ে তাদের এই ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তটা দেখছে। এরপরই হঠাৎ করে পুতুলের বাড়ির সবাই চলে আসে আর চন্দনের ওপর হঠাৎ করে অ্যাটাক করে। আমরা বুঝতে পারি যে অর্ক অপর্ণাকে সব সত্যি কথাগুলো বলেনি। রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছিল। অপর্ণা অর্ককে সেই ছেলেটির নাম বলতে বলে, কিন্তু অর্ক কিছুতেই সেই ছেলেটির নাম বলতে চায় না। বরং এটা বলে যে সে কোনোভাবেই ওই বাজে ছেলেটার নাম মুখে আনতে চায় না। অপর্ণা লক্ষ্য করে যে দিলীপকে বাড়ির সকলে চাকর বাকরের মতো ট্রিট করে। এদিন অপর্ণা এক টেবিলে সবাইকে খেতে দেয়, এমনকি দিলীপকেও। দিলীপ প্রথমটাতে রাজি না হলেও পরে অপর্ণার রিকোয়েস্টে রাজি হয়ে যায়। অপর্ণা বলে যে মল্লিকার খাবারটা সে ঘরে নিয়ে যাবে। মল্লিকার খাবার ঘরে নিয়ে এসে অপর্ণা দেখে যে রাতে কি ওষুধ আছে। তখন সে দেখে ওষুধগুলো ভীষণ হাই পাওয়ারের। মল্লিকা অপর্ণাকে বলে দিলীপ যখন নিচে টেবিলে বসে খাচ্ছে তখন যেন সে দিলীপকে বলে যে রাতের ওষুধটা মল্লিকাকে খাইয়ে দিয়েছে, আর ওষুধটা যেন সে ফেলে দেয়, কারণ ওই ওষুধগুলো খেলে তার শরীরে খুব কষ্ট হয়। কথা বলার মাঝে মল্লিকা বারবার অপর্ণাকে অর্পিতা বলে ডাকতে থাকে। তখন অপর্ণা বলে যে সে অর্পিতা নয়, অপর্ণা। মল্লিকা অপর্ণাকে থামিয়ে দিয়ে বলে যে তার মানে সে অঞ্জনা, তাই তো? অঞ্জনা নামটা শুনে অপর্ণার হাত থেকে খাবারের থালাটা পড়ে যায়। অপর্ণা বারবার মল্লিকাকে জিজ্ঞাসা করে যে অঞ্জনাকে সে কীভাবে চেনে। ইতিমধ্যে খাবারের থালা পড়ে যাওয়ার শব্দে নিচ থেকে দিলীপ ছুটে আসে। দিলীপকে দেখে মল্লিকা এমন ব্যবহার করে যেন তার সাথে অপর্ণার এই বিষয়ে কোনো কথাই হয়নি, আর আড়ালে মুখে আঙুল দিয়ে চুপ করার ইশারা করে। পড়ে যাওয়া খাবারগুলো তুলে নিয়ে দিলীপ রান্নাঘরে রাখতে আসে। এখানে দিলীপ ও অপর্ণার কথোপকথন থেকে বোঝা যায় যে দিলীপ অনাথ ছিল, তাই তাকে জোর করে বড়লোক বাড়ির পাগল মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে। ওরা ভেবেছিল যে দিলীপের আর কী বা ক্ষমতা, সারা জীবন তাকে চাকর বাকর করেই রাখবে আর তাদের পাগল মেয়েকে মাথায় করে রাখবে। দিলীপ অপর্ণাকে বলে যে সে অবশ্য সত্যি সত্যি মল্লিকাকে মাথায় করে রেখেছে। পরের দিন ঝর্ণা অপর্ণাকে তান্ত্রিকের দেওয়া একটি তাবিজ পরিয়ে দেয়। কিছুক্ষণ পরে অপর্ণা অঞ্জনার ওই ভিডিওটা দেখতে থাকে, আর দেখতে দেখতে হঠাৎই খেয়াল করে যে অঞ্জনার হাতেও এই রকম একটা তাবিজ ছিল, যেটা এক্ষুনি তার শাশুড়ি তাকে পরিয়ে দিল। এটা দেখে অপর্ণা চমকে ওঠে। বারবারই তার মনে হচ্ছিল যে এই বাড়ির সাথে অঞ্জনার কোনো না কোনো যোগসূত্র তো আছে। পরদিন অপর্ণা থানায় গেলে ইন্সপেক্টর বর্মন জানায় যে চন্দন তিওয়ারির যে অ্যাড্রেসটা অপর্ণা দিয়েছিল সেই অ্যাড্রেসে তারা দীর্ঘদিন থাকে না। চন্দনের এক বাঙালি মেয়ের সাথে প্রেম ছিল, তার সাথেই সে পালায়। তারপর থেকে তাকে দীর্ঘদিন ওই অ্যাড্রেসে দেখা যায়নি। ইন্সপেক্টর আরও জানায় যে উদয়পুরে সেম একটা মাথা কাটা কঙ্কাল পাওয়া গেছে, আর তার নাম অর্পিতা। তাকেও কোনো একটা কনস্ট্রাকশন সাইটে পুঁতে দেওয়া হয়েছিল। সব থেকে আশ্চর্যের, দুটো কঙ্কালের হাতেই শাখাপলা ছিল। এর থেকে বোঝা যায় যে তারা দুজনেই বিবাহিত ছিল, আর তাদের বাম হাতে একটা মাদুলি বাঁধা ছিল। ইন্সপেক্টর বর্মন বলে যে এখন অবধি দুটো কঙ্কাল পাওয়া গেছে, একজন অঞ্জনা আর একজন অর্পিতা। এই বলে তাদের ছবিগুলো টেবিলে রাখে। অপর্ণা ভাবে যে অর্পিতা অঞ্জনা এই দুটো নামই সে বারবার মল্লিকার মুখে শুনেছে, আর তাদের হাতে সেই মাদুলি বাঁধা যেটা অপর্ণার শাশুড়ি তার হাতে বেঁধে দিয়েছে। প্রত্যেক কটা ঘটনায় যেন একই সূত্রে বাঁধা, কিন্তু অপর্ণা যেন তা কোনোভাবেই মেলাতে পারছে না। এদিকে আমরা দেখি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অর্পিতাকে কেউ একটা ধারালো অস্ত্র দিয়ে মারতে এসেছে, আর অঞ্জনাকেও কেউ একটা জোর করে ভিডিও করতে জোর করছে আর মারার চেষ্টা করছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে এই দুজনকেই খুন করা হয়েছে। কিন্তু কেন খুন করা হলো এই দুজনকে?
বাড়িতে গিয়ে অপর্ণা ড্রয়ারে সুপ্রতিম চ্যাটার্জি লেখা এনভেলপটা খুঁজতে থাকে, কিন্তু দেখে যে সেটা আর সেখানে নেই। সেই সময় পুতুলের ঘর থেকে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুনে অপর্ণা সেখানে গিয়ে দেখে যে তার শাশুড়ি মৃত পুতুলের ছবির সামনে দাঁড়িয়ে সাপসাপন্ত করছে, তাকে রাক্ষসী বলে ডাকছে। কেউ নাকি তাকে ফোন করে জানিয়েছে যে অর্কর নাকি আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। যদিও আমরা দেখি অর্ক সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছে, কিন্তু এত উত্তেজনায় ঝর্ণার স্ট্রোক হয়ে যায়। ঝর্ণাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অর্ক অন্য একটা কাজে ব্যস্ত থাকায় অপর্ণাকে বলে ফর্মটা ফিল আপ করে আসতে। ওর কথা মতো অপর্ণা রিসেপশনে যায় এবং ফর্ম ফিল আপ করতে থাকে। হঠাৎ ফর্ম ফিল আপ করতে করতে অপর্ণার কীরকম একটা যেন মনে হয়, আর সে থমকে যায়। ঠিক তার একটু পরেই রিসেপশন থেকে একটি নাম ডেকে ওঠে, সুপ্রতিম চ্যাটার্জি কে আছেন? অর্ক হাত তুলে দাঁড়িয়ে বলে যে সেই সুপ্রতিম চ্যাটার্জি। এতে অপর্ণা চমকে ওঠে। কথাটা বলার পরই অর্ক বুঝতে পারে যে অপর্ণার সামনে সে কি ভুল করে ফেলেছে। অপর্ণা সঙ্গে সঙ্গে অর্ককে জিজ্ঞাসা করে যে সে কেন বলল যে সেই সুপ্রতিম চ্যাটার্জি। সিচুয়েশনটাকে একটু হ্যান্ডেল করার জন্য অর্ক রিসেপশন থেকে অ্যাডমিশন ফর্মটা চায়। বারবার অপর্ণা অর্ককে একই কথা জিজ্ঞাসা করায় অর্ক রেগে গিয়ে অপর্ণার গায়ে হাত তোলে আর তাকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলে, কারণ মল্লিকা বাড়িতে একাই রয়েছে। অপর্ণা বুঝতে পারে যে তার সন্দেহটাই তাহলে ঠিক। হসপিটালের বাইরে বেরিয়ে অপর্ণা দেখে তাকে একটা টুপি পরা ছেলে ফলো করছে। অপর্ণার মনে পড়ে যায় যে এই ছেলেটিকে সে আগেও দেখেছে, তাই অপর্ণা একটা অটো করে তাকে ধাওয়া করতে শুরু করে। ছেলেটি দৌড়ে দৌড়ে একটা জেঠিঘাটের দিকে চলে যায়। অপর্ণা লঞ্চে উঠে ছেলেটিকে খুঁজতে থাকলে কিছুতে খুঁজে পায় না। একটা ছেলে অপর্ণাকে একটা চিরকুট দিয়ে বলে যে ওই ছেলেটা দিয়েছে। তখন অপর্ণা দেখে যে যাকে সে খুঁজছিল সে পাড়ে দাঁড়িয়ে আছে, আর ততক্ষণে অপর্ণা যে লঞ্চটিতে দাঁড়িয়েছিল সেই লঞ্চটি ছেড়ে দিয়েছে। অপর্ণা দেখে চিরকুটে একটা অ্যাড্রেস লেখা আছে, ওই অ্যাড্রেসে অপর্ণা পৌঁছায় আর দেখে সেটি একটি সাপুরের বাড়ি। অপর্ণা জিজ্ঞাসা করে যে কেউ কিছুদিন আগে তার কাছ থেকে কোনো সাপ নিয়ে গিয়েছিল কিনা। প্রথমে মুখ না খুললেও টাকা দেওয়াতে কাজ হয়। লোকটি বলে যে হ্যাঁ নিয়ে গেছে। অপর্ণা তার বিয়ের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে কে সাপ নিয়ে গেছে। প্রথমে লোকটি বুঝতে না পারলেও পরে দিলীপের ছবি দেখিয়ে বলে যে এই লোকটি সাপ নিয়ে গেছে, আবার একদিন পরে সেটা ফেরতও দিয়ে গেছে। অপর্ণা বুঝতে পারে যে এর পিছনে গভীর একটা ষড়যন্ত্র চলছে। বাড়িতে ফিরেই অপর্ণা বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে মল্লিকার ঘরে গিয়ে তার সমস্ত রকম প্রেসক্রিপশনগুলো খুঁজে বার করে আর দেখে যে মল্লিকাকে যে সমস্ত ওষুধ খাওয়ানো হয় তার একটাও প্রেসক্রিপশনে লেখা নেই। অপর্ণার আগেই সন্দেহ হয়েছিল, কারণ এত হাই পাওয়ারের ওষুধ কোনোদিনও কোনো মানুষকে প্রতিদিন খাওয়ানো যায় না। অপর্ণা মল্লিকাকে বলে যে দিলীপ তাকে ভুল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রাখতে চাইছে। অপর্ণা মল্লিকাকে এই বাড়ির সমস্ত সত্যি ঘটনাগুলো খুলে বলতে বলে। দিলীপের বিরুদ্ধেও অপর্ণার কথাগুলো শুনে মল্লিকা চুপ করে থাকে। অপর্ণা মল্লিকাকে বারবার রিকোয়েস্ট করে যে সত্যি কথাটা খুলে বলার জন্য, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, মল্লিকা বলতে শুরু করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেদিন সবাই বিয়ে বাড়ি গেলেও দিলীপ বাড়িতেই ছিল। চন্দনের সাথে পুতুলের ঘনিষ্ঠ হবার মুহূর্ত দেখে ফেলেছিল দিলীপ। তারপর দিলীপই সবাইকে ফোন করে তাদের ঘনিষ্ঠ হওয়ার কথা জানায়। সবাই বাড়িতে এসে চন্দনকে প্রচণ্ড মারধর করে আর ঝর্ণা পুতুলকে একটা ঘরে বন্ধ করে রাখে। পুতুল বারবার তার মাকে বোঝাবার চেষ্টা করে যে তারা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, চন্দনের কোনো দোষ নেই, পুতুলই তাকে বাড়িতে আসতে বলেছিল। কিন্তু ঝর্ণা পুতুলের কোনো কথাই শুনতে চায় না। রাগের মাথায় অর্ক একটা আদলা ইট দিয়ে চন্দনের মাথা ফাটিয়ে দেয়। আঘাতে চন্দন প্রায় আধমরা হয়ে যায়। তখনই সবাই ভাবে যে এবার কি হবে। তখন দিলীপ অর্ককে উস্কে দিয়ে আরও বলে যে একে মেরে ফেলাই উচিত, কারণ এই ছেলেটি তাদের বোনকে ব্যবহার করার চেষ্টা করেছে। হঠকারিতার বশে অর্ক চন্দনের মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করে আর লাঠির আঘাতে চন্দন মারা যায়। এই সব কিছুই পুতুল পেছনে দাঁড়িয়ে দেখে ফেলেছিল আর সে পালানোর চেষ্টা করলে ঝর্ণা দিলীপকে বলে পুতুলকে সামলাতে, এই লাশটার ব্যবস্থা তারাই করে নেবে। এরপর অর্ক ও তার বাবা মা মল্লিকার সামনেই তাদের বাড়ির পেছনে 7 ফুট গর্ত করে চন্দনের ডেড বডিটি পুঁতে দেয়। পুতুল পালাতে পালাতে একটি জেঠিঘাটের দিকে এসে পৌঁছায় আর জলে ঝাঁপ দিতে চায়। দিলীপ পুতুলের হাত ধরতে গেলে হাত ফসকে পুতুল জলে পড়ে গিয়ে মারা যায়। তারপর দিলীপই ওই তান্ত্রিকের খোঁজ দেয় ঝর্ণা ও ইন্দ্রনাথকে।
সেই তান্ত্রিকই ওদের ভয় দেখিয়ে বলে যে তারা যে অপরাধ করেছে তার জন্য তাদের পরিবারে একটা অভিশাপ লেগেছে। মল্লিকা আর অর্কর বারবার প্রাণ সংশয় দেখা দেবে, ওরা সবাই একে একে মারা যাবে। এর থেকে বাঁচতে হলে 25 বছর বয়সী মাঙ্গলিক 3টি মেয়েকে বলি দিতে হবে, যাদের নামের অক্ষর প্রথম অ দিয়ে শুরু। মানুষ খুন করতে হবে শুনে ইন্দ্রনাথ প্রথমে রাজি হয় না। তখন তান্ত্রিক বলে যে ওনার কথা যদি না শোনা হয় তাহলে ইন্দ্রনাথ রক্তবমি হয়ে মারা যাবে। তারপর ওরা বাড়িতে চলে আসে, কিন্তু ইন্দ্রনাথ কিছুতেই রাজি হতে চায় না, কারণ তারা তো আর জল্লাদ নয় যে জলজ্যান্ত 3টে মেয়েকে বলি দেবে। ঝর্ণা বলে যে সে তার সন্তান ও সংসার বাঁচাতে সব কিছু করতে পারবে, কিন্তু ইন্দ্রনাথ কিছুতেই রাজি হতেই চায় না। হঠাৎ করে ইন্দ্রনাথের রক্তবমি হতে শুরু করে। তারপর আর কিছু ওরা ভাবতে পারেনি। সন্ধান করা হয় এরকম 3 জন মেয়ের, যাদের নামের প্রথম অক্ষর অ, বয়স 25 এবং মাঙ্গলিক। সেই কারণেই প্রথম অর্পিতা, তারপর অঞ্জনা আর এখন অপর্ণার পালা। বলি দেওয়া হয়েছে বলেই ওদের দুজনেরই মাথা কাটা ছিল। অপর্ণা বুঝতে পারে যে এইসব ঘটনাগুলো দিলীপেরই কাজ, কারণ ওই তান্ত্রিকের খোঁজ দিয়েছিল, আর মল্লিকাকেও ভুল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে ওই রাখতে চেয়েছে। অপর্ণা সব বুঝতে পেরে সবার সব ডকুমেন্টস নিয়ে থানায় যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু দরজা খুলতে গিয়েই অপর্ণা দেখে যে দরজার বাইরে ইন্দ্রনাথ, অর্ক ও দিলীপ দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারে যে অপর্ণা সব কিছু জেনে গেছে, তাই আর দেরি করা যাবে না, আজ রাতেই তাদের কাজটা শেষ করতে হবে। আর তাই তারা অপর্ণাকে একটা ঘরে বন্ধ করে রাখে। আর সেদিন রাতেই সেই তান্ত্রিক অর্কদের বাড়িতে এসে বলির হোমযজ্ঞ শুরু করে দেয়। যেই ঘরে অপর্ণাকে বেঁধে রাখা হয়েছে সেই ঘরে দিলীপ এসে বলে যে দিলীপ অনাথ বলে এতদিন এই বাড়ির লোকেরা তাকে চাকর বাকরের মতো ট্রিট করেছে। দিলীপ কখনো কাউকে বলেনি যে সে পুতুলকে ভালোবাসত। প্রত্যেক দিন পড়াতে আসার নাম করে চন্দনের সাথে পুতুলের ঘনিষ্ঠতা দেখে তার ভীষণ রাগ হতো। সেই দিন সে আর সহ্য করতে না পেরে অর্ককে ফোন করে সব কিছু জানিয়ে দেয়। ভেবেছিল অর্ককে মেরে বার করে দেবে, কিন্তু এত কিছু হয়ে যাবে সেটা বোঝেনি। যদিও দিলীপের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে সে চেয়েছিল চন্দন অর্কর হাতেই খুন হোক, তাহলে তার পথের কাঁটা দূর হয়ে যাবে। পুতুলকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল দিলীপ। সেদিন দিলীপ পুতুলকে বলেছিল যে সে পুতুলকে ভালোবাসে। এই কথা শুনে পুতুল দিলীপকে আরও ঘেন্না করতে শুরু করে, কারণ সম্পর্কে দিলীপ পুতুলের জামাইবাবু। এইসব নোংরা ধারণা পুষে রেখেছে জেনে পুতুল দিলীপকে আরও ঘেন্না করতে শুরু করে। দিলীপের হাত থেকে বাঁচতেই সেদিন জলে ঝাঁপ দেয় পুতুল। দিলীপ হাত ধরে বাঁচানোর চেষ্টা করলেও হাত ফসকে জলে পড়ে যায় পুতুল। এই ঘটনার পর দিলীপের মাথায় প্রতিশোধের নেশা চেপে যায়। দিলীপ বলে যে এখন ওরা বুঝতে পারবে যে সারা জীবন যাকে চাকর বাগর বানিয়ে রেখেছে সে কতটা ভয়ঙ্কর। দিলীপ এও বলে যে ওদের সবাইকে শেষ করে দেবে, কিন্তু তার আগে তার অপর্ণার মাথাটাও দরকার। দিলীপ এও বলে যে তান্ত্রিকের খোঁজ দিলীপই দিয়েছিল, আর তান্ত্রিকের কথা মতোই সেদিন ইন্দ্রনাথের খাবারে বিষ মিশিয়েছিল দিলীপ যাতে রক্ত বমি হয়। ব্যাস কাজ হাসিল। ওরা এটা বিশ্বাস করতে শুরু করে যে তান্ত্রিকের কথা না শুনলে ওরা একে একে মারা যাবে। দিলীপ এও বলে যে সেই অর্ককে বারবার অ্যাক্সিডেন্টের মুখে ঠেলে দিয়ে আবারও বাঁচিয়ে তাদের বাড়ির লোকের একটা বিশ্বাস অর্জন করতে চায়, কারণ সাধু বাবার কথাটাই যে ঠিক সেটা প্রমাণ করার খুব দরকার ছিল দিলীপের। অপর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে দিলীপ অপর্ণাকে বলির জন্য তৈরি হতে বলে, আর বলে যে অর্করা এক্ষুনি ওকে নিতে আসবে। কিন্তু ঘরে ঢুকে অর্ক দেখে যে মল্লিকা একটা রক্তাক্ত ফুলদানি নিয়ে বসে আছে, আর তার পাশে দিলীপ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। অপর্ণার কথা জিজ্ঞাসা করাতে মল্লিকা বলে যে সে দিলীপকে মেরে অপর্ণাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। অর্ক নিচে এসে সবাইকে সমস্ত ঘটনাটা খুলে বলে, আর সবাই খুব আতঙ্কিত হয়ে যায়। তান্ত্রিকের কথা শুনে আমরা বুঝতে পারি যে এটি তার জীবনের 6 নম্বর বলি ছিল, আর এই বলিটি দিতে পারলেই সে তন্ত্র জগতে অনেক ঊর্ধ্বে চলে যেত। আমরা বুঝতে পারি যে তান্ত্রিক তার নিজের স্বার্থসিদ্ধির জন্যই দিলীপের সঙ্গে হাত মিলিয়েছিলেন। ওদিকে দিলীপেরও জ্ঞান ফিরে আসে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। অপর্ণা পালাতে পালাতে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
তখনই অপর্ণা খেয়াল করে যে কেউ একজন তাকে বৌদি বলে ডাকছে। খুব হালকা করে চোখ খুলে অপর্ণা দেখে যে সেটি পুতুল আর চন্দন। আমরা বুঝতে পারি যে পুতুল আর চন্দন মারা যায়নি, ওরা বেঁচে আছে। বাড়িতে যে ছায়ামূর্তিগুলো মাঝে মাঝে অপর্ণা দেখত সেটি পুতুলই ছিল। তাহলে মল্লিকা সবসময় হ্যালুসিনেট করত না, মাঝে মাঝে পুতুল সত্যিই আসত। জলে পড়ে গিয়ে পুতুলের পক্ষে হয়তো বেঁচে যাওয়া সম্ভব, কিন্তু চন্দনকে এত মারার পরেও, 7 ফুট গর্তের তলায় পুঁতে দেওয়ার পরেও সে কী করে বেঁচে গেল সেটা আমাদের কাছেও ভীষণভাবে অজানা। পুতুল আর চন্দনকে দেখে বুকে বল ফিরে পায় অপর্ণা। এখানেই অভিশপ্ত সিজন 1 শেষ। আরও অনেক রহস্য নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে সিজন 2 এর জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।